সুদ ঘুষ লুন এগুলোতে যাব না যাব না, ওই সময় বলতে থাকবে। কিন্তু আল্লাহ বলবেন কেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, তোমাকে কি হায়াত দেওয়া হয় নাই, তোমার কাছে কি সতর্ককারী আসেনি, তোমাদেরকে কি সতর্ক করে নাই, সতর্ক করছে কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম তো আপনাদেরকে এটাই সতর্ক করতেছেন, কথা বলেন ঠিক না বে ঠিক? অতএব এখন আর তোমাদের সময় নাই, হ্যাঁ আজকে তোমাদের আর কোনো সাহায্য নাই, জাহান্নামের মজা বুক করতে থাকো। হে দোস্ত, যেই কথাটা আমি বলতেছিলাম, ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে আজকে তোমরা বাদ্যযন্ত্র দিয়ে তাদেরকে তার জিন্দগির সূচনা করতেছ, দুঃখ লাগে। তোমার ছেলেটি কি কালেমায়ে তৈয়বা ভালো করে পারে, কালেমায়ে শাহাদাত ভালো করে পারে, সুরায় ফাতিহা ভালো করে শিখেছে, চারটা সুরা সে কি ভালো করে বিশুদ্ধভাবে পড়তে পারে, জানাজার দোয়া কি শিখেছে? তুমি বাবা যখন মারা যাবে তোমার সন্তান তোমাকে দোয়া দিয়া কবরে রাখতে পারবে না, আল্লাহর কসম করে বলি। এমন বহু সন্তান আমাদের কাছে যোগাযোগ করে, ছেলে অনেক বড় শিক্ষিত জানাজার দোয়া জানে না, বলে হুজুর পুরুষ মরলে, হ্যাঁ প্রাপ্তবয়স্ক নারী মরলে জানাজায় কোন দোয়া পড়তে হবে আমরা জানি না, আমাদেরকে শিখাইয়া দেন। দুঃখ লাগে, কত ডিগ্রি ধারণ করলি আজকে বাবা মারা যাওয়ার পরে আজকে তোমার সন্তান জানাজায় একটা দোয়া দিব, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াটাও পড়তে পারে না এমন অনেক সন্তান আছে না নাই? আচ্ছা নেতা ঘর মধ্যে আসেনি, কথা কয় না, এক নেতায় খালি এমনি এদিকে চায়তা এদিকে চায়তা জানাজার মধ্যে, মানে হ্যাঁ কি পরে এটা দেখে, হ্যাঁ নিজেও জানে না, অনেক বড় নেতা অথচ বাবার জানাজায় দোয়া পইরা বাবারে বিদায় দিবে, এরকম যোগ্যতা অর্জন করতে পারে নাই, আছে না নাই? যে কথা বলতেছিলাম ওই যে, হ্যাঁ বড় পীর আব্দুল কাদির জিলানি জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার মেয়েকে দিন শিখাও নাই, কোরআন শিখাও নাই, বলেন না শিখাই নাই, পর্দা শিখাও নাই, বলেন না শিখাই নাই, এই কারণেই তো তোমার সন্তান জাহান্নামের আগুনে পুড়তেছে। এই আল্লাহর বান্দি এবার শোনো, ওই তোমার সন্তানের যে পরিণতি হয়েছে তোমারও কিন্তু একই পরিণতি হবে, অতএব তুমি এখন সময় আছে, কবরে যাওয়া আগ পর্যন্ত সময় তোমার হাতে এখন রয়ে গেছে, কোরআন পড়ো, দিন শিখো, ধর্ম শিখো, পর্দা শিখো, তারপরে কবরে যাও, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। আমি আপনাদেরকে বলবো, এখনো পর্যন্ত শুধু ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা এটা মাদ্রাসার ছাত্রদের জন্য শুধু নয়, এটা সকল ব্যবসায়ীদের জন্য, এটা রাজনীতিবিদদের জন্য, এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দলের লোকের জন্য, কথা কও ঠিক না ঠিক? নাকি শুধু মাদ্রাসার ছাত্ররা পড়বে, কি বলেন আপনারা? আল্লাহর নির্দেশ কি শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য, হুজুরদের জন্য না সব মানুষের জন্যে, নারীদের জন্যে, সকল শ্রেণীর, হ্যাঁ শ্রমিক, হ্যাঁ মালিক, সকলের জন্যে, তুমি নেতা হও তুমি কর্মী হও যে যে লাইনে থাকো, সকলের জন্যে আল্লাহর নির্দেশ বিশুদ্ধভাবে কোরআন শিখো, রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা রাজি নাই হাত তুলে দেখেন, এই যে রাজি নাই দেখছেন, কার বা রাজি নাই, এখন কইব না রাজি নাই, আর রাজি আছি তো হাত উঠেছে, কইব হুজুর বুঝতে পারছি ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমার ভাইরা এখানে একটা মাদ্রাসা আছে, আপনারা ভালো করে জানেন, সবাই জানেন, সবাই জানেন, এই মাদ্রাসায় অনেক ছাত্ররা পড়াশোনা করে, কিন্তু আমাদের একটা মানে তবিয়ত, আমাদের কালচার হয়ে গেছে এখন, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে কেমন যেন একটা অনীহা, কেমন যেন একটা তুচ্ছ তাচ্ছিল্য একটা ভাব আসে, আসে এরকম বহু লোক আছে, বহু ফখরওয়ালা অহংকারী মানুষ আছে। দোস্ত একটু একটু বলি, শুধু বুঝেন, দারুল উলুম দেওবন্দের প্রথম ইতিহাসটা শুনেন, শুনেন এই বাচ্চাগুলো যে কত দামি, কত দামি, কত দামি, খোলা ময়দানে বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াইতেছেন উস্তাদরা, একটু ভালো করে বুঝবেন। এমন সময় বৃষ্টি আসছে, যখন বৃষ্টি আসছে বাচ্চা তো ওরা দৌড় দিছে, জুতা রাইখা এক ঘরে চলে গেছে। আমার মেয়েরা একজন উস্তাদ, কোরআনের উস্তাদ, সে তার রুমালটা বিছাইয়া ওই যে জুতাগুলো এই রুমালের মধ্যে রাইখা সুন্দর করে বাস কইরা মাথায় লইয়া ঘরে গেছে। আরেকজনে জিগায়, আপনি এই রুমালের মধ্যে এই জুতা রেখা মাথায় করে আপনি আসলেন কেন? বলে আহারে শোন, এগুলো তো কোরআনের ছাত্রের জুতা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন
কি আনছো আমার জন্যে, তখন বলবো আমি তো কিছুই করতে পারিনি। তবে আপনার কালাম ছোট ছোট মাসুম বাচ্চারা যাদের চোখে গুণা নাই, যাদের মুখে গুণা নাই, যাদের কানে গুণা নাই, যাদের দেহে কোনো গুণা নাই, রাতের তিনটার থেকে উঠা, সাড়ে তিনটা চারটার থেকে উঠে বিশ্বাস না করলে এই দেশের কওমি মাদ্রাসাগুলোর হেফজখানার দিকে শেষ রাত্রে ওই টাইমে তো তোমরা ঘুমায় থাকবা, টের পাও না তো, চারটা সাড়ে তিনটার সময় এদেশের হেফজখানার সন্তানেরা উঠে যায়, তাহাজ্জুদ পড়িরা কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, এ দোস্ত যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি বলেন এরা তো আপনার কালামের ছাত্র, আমি এই ছাত্রগুলোর জুতা রুমালের মধ্যে লইয়া মাথায় নিয়ে ঘরে গেছিলাম, আপনার কালাম পরে কোরআন পরে এই ছাত্রদের একটু খেদমত করছিলাম, হয়তো আল্লাহ এই উসিলা আমারে জান্নাত দিব। কত দামি মিয়া, আমরা তো বুঝি না, বুঝি না। কোরআনের সোয়া লাগলে যদি রিহালের দাম বেড়ে যায়, কোরআনের সোয়া লাগলে যদি গিলাফের দাম বেড়ে যায়, কোরআনের সোয়া লাগছে পাহাড় ওই যে গাড়ে গাড়ে হেরা জাবালে নূর, কোরআন নাজিলের পাহাড় পাহাড় দামি হয়ে গেছে, মক্কা মদিনার কোরআন নাজিল হয়েছে তো মক্কা মদিনা দামি হয়ে গেছে। হে দোস্ত, আল্লামা মাহমুদুল হাসান সাহেবের জবানের কথা আমি শুনেছি, কোরআন শরীফের মধ্যে আগুন লাগলো অক্ষরগুলো পড়ে না, অনেক জায়গায় কোরআন শরীফ পড়ে না। একজনে আমাকে দেখাইছেন বাড়ি পুরা আগুনে পড়ছে, কোরআনে আগুন লাগে নাই। মাহমুদুল হাসান সাহেব হুজুর বলছেন, খুদার কসম করে বলতে পারি কোরআনের আয়াত নবীর হাদিসকে সামনে নিয়ে দলিল হিসাবে, যে কোন ছাত্রের সাথে কোন ব্যক্তির সাথে যদি কোরআনের সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার আগুন যেমন কোরআন পোড়ায় না, জাহান্নামের আগুন ওই কোরআন তেলাওয়াতকারীকেও পোড়াবে না। আর জোরে বলেন। এই জন্য এই সমস্ত ছাত্রদেরকে আমরা মূল্যায়ন করব তো, তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে দেখলে ইমান চলে যেতে পারে, বেঈমান হয়ে যেতে পারে, বেঈমান হয়ে যেতে পারেন। খুব সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে।